Hello. Everything's on. Yeah, it's on. It's on. শুনতে পাচ্ছেন? Hello. নমস্কার, অভিবাদন, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমরা একটু দুঃখিত যে আমাদের চতুর্থ যে সঙ্গী তিনি এখনো এসে পৌঁছননি, শিগগিরই এসে পড়বেন অবশ্য। তো আলোচনা শুরুই করে দেওয়া যাক নাকি? এক মিনিট, হ্যাঁ সবাই বসুক, ঠিক করে ঠিক করে বসুক, সবাই বসে আছেন কিন্তু ঠিক করে বসুক। তোমার কি মনে হয় আরো কিছু বেশ কয়েকশো লোক আরো কি আসবে বলে মনে হচ্ছে? না, একটা এলেই হবে, কয়েকশো না এলেও কিছু ক্ষতি নেই, কিন্তু একজন দরকার আমাদের। We are just waiting for Rosinka to come here, that's why we are speaking in Cyrillic, but or we can just get started maybe, and we can, yeah, I think so, ask her to respond. Act, you know, 1 scene 2 te Rosinka dukbe maybe, ha sherokom ekta kichu hobe ar ki. Okay, to amar ei bishoy ta power pore ব্যাঙ্গো বঙ্গ, না বঙ্গ ব্যাঙ্গো, কোনটা যে কোনো একটা, আইদার ওয়ে ইট ওয়ার্কস ফাইন, বঙ্গ ব্যাঙ্গো, হ্যাঁ না ব্যাঙ্গো বঙ্গো। তো আমার মোটামুটি এই 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 বিষয়ে আমাকে যে কেন বলতে বলা হলো এটা সম্পর্কেও একটু সন্দেহ আছে, কারণ আমার পড়াশোনা মোটামুটি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে আর খুব একটা বেশি এগোয়নি, কাজেই আমাকে বরং চীনের সাহিত্য নিয়ে বলতে বললে হয়তো আমি একটু বেটার বলতে পারতাম এই সময়কার। তো যাই হোক, আমি সম্ভবত ওই যে একটা কথা আছে না গরুর রচনা, সেরকমভাবে আমি মাঝে মাঝে হয়তো চেষ্টা করে ঠিক রবীন্দ্রনাথ বা চীনের সাহিত্য এটাতে চলে আসবো হয়তো কখনো কখনো। তো এরকম ভাবতে ভাবতে আমার মনে হলো যে আমরা যে আমাদের রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, এই যে দেশনায়কদের ছবি আমরা দেখি সেই সময়, দেখুন জওহরলাল নেহরু দিব্যি হাসছেন, মহাত্মা গান্ধী তার দিব্যি হাসি মুখের ছবি আমরা দেখি, কিন্তু রবীন্দ্রনাথের হাসি মুখের ছবি কি আমরা দেখেছি কখনো? এটা তো আমি মনে করতে পারছি না কোনো পোর্ট্রেট এরকম দেখেছি বলে। তখন এ থেকে আমার মনে হতে আরম্ভ করলো যে আমরা বাঙালিরা কি নিজেদের একটু বেশি সিরিয়াসলি নিই? তো এ ব্যাপারে চন্দ্রিল কিছু বলবে কি? বাঙালিরা নিজেদের অবশ্যই বেশি সিরিয়াসলি নেন। সবচেয়ে এটা বড় কথা, রবীন্দ্রনাথ হাসেননি কারণ উনি জানতেন যে হাসি বা আনন্দকে আমাদের সংস্কৃতিতে একটু খেলো বা তরল হিসেবে দেখা হয়, এটা যে নিয়ম। যদি কারোর ধরো যা কেউ একটা শিল্প সৃষ্টি করেছে তার মধ্যে খুব মজা আছে, তখন বোঝাই যায় যে লোকটা একটু খেলো বা অন্তত শিল্পটা একটু তরল, জীবনকে যথাযথ গুরুত্বের সঙ্গে সেই শিল্পটা দেখছে না, এ বিষয়ে প্রত্যেকেই নিশ্চিত। যার জন্যে তুমি দেখবে যে ধরা যাক শিশু সাহিত্যই শুধু করেছেন এরম লোককে আমরা একটু নিচু চোখে দেখি, তার মূল কারণ হচ্ছে তিনি মূলত আনন্দের বেশাতি করেছেন। ধরো যাক কেউ যদি বলে বাংলা সাহিত্যের সেরা লেখক কারা, তখন সবাই বলবে রবীন্দ্রনাথ, কি জীবনানন্দ, কেউ শক্তি চট্টোপাধ্যায়, কেউ সুবিমল মিশ্র, এরমও বলবে, কিন্তু কেউ কখনো সুকুমার রায় বলবে না। কিন্তু আলাদা করে তুমি সুকুমারের কথা তুললে করে হ্যাঁ উনি বেশ ভালো লিখতেন, খুব মজা পেয়েছি, কিন্তু একটা লোক শুধু মজা করলো আর সে খুব ভালো লেখক হয়ে গেল এইটাকে বাঙালিরা বিশ্বাস করে না। যথাযথ বিমর্শ এবং অনেকটা ডিপ্রেসড না হলে তুমি সত্যিকারের গুরুত্বপূর্ণ কিছু বলতে বা করতে পারো না। যার জন্যে আজকাল খুব বড় কেউ যদি লেখক হন তার বাড়িতে ফোন করলে একজন চাকর রাখা থাকে যে ফোন করে বলবে না উনি তো এখন ডিপ্রেসড আছেন ছ মাসে। বাঙালিরা মনে করে যে হাসি ঠাট্টা ভালো কথা, নিশ্চয়ই হবে, কিন্তু সেইটা যেন শিল্পের উচ্চকোটির জায়গাটায় না চলে আসে। আর রবীন্দ্রনাথ আরেকটা জিনিস করেছিলেন, বাংলা ভাষাটাকে এত পরিশীলিত একটা জায়গায় নিয়ে গেছিলেন, সেটাতে আমরা মনে করি যে তাতে বোধ হয় রসসাহিত্যের চর্চাটা সম্ভব নয়, বা বাঙালির সেন্সিবিলিটিস এত ডেলিকেট বলে আমরা কখনো কখনো মনে করি বা এরকম। রবীন্দ্রনাথের হাসি ঠাট্টা ছিল না এটা, না না প্রচন্ড ছিল রবীন্দ্রনাথের সেন্স অফ হিউমার সাংঘাতিক ছিল, এটা আমার কোনো সন্দেহ নেই, সেটা শিল্পে বারবার আছে। আমি শুধু বলছি যে উনি যে মুখটাকে ও যে বলছে ওরকম করে রাখতেন সেটার একটা পাবলিক ফেসটা, সেটা সেটা নিশ্চয়ই একটা সচেতন, সেটা তখনকার দিনে সবারই
তাহলে তো বলতে তখন তখনকার দিন ভারী খারাপ দিন, কিন্তু যাক সে আলাদা কথা। সেটা হচ্ছে তখনকার দিনে তার সেইখান থেকেই বোধহয় সত্যই নিয়েছিলেন যে একজন ফটোগ্রাফার যেই মুকুলকে বললো একটু হাসো তো খোকা, হাসলে ছবি ভালো আসে, বললো আমার হাসি পাচ্ছে না। তাহলে হয়তো রবীন্দ্রনাথও বলতেন আমার হাসি পাচ্ছে না, তাড়াতাড়ি ছবিটা তুলো। হ্যাঁ আচ্ছা রিঙ্কা, তোমাকেই আমি এরপরে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যেটা চন্দ্রিল একটু আগে বললো যে যে রসসাহিত্যের চর্চা করে তাকে ঠিক সিরিয়াস সাহিত্যিক হিসেবে আমরা দেখি না, অথচ ঈশ্বর গুপ্ত যাকে নিয়ে তুমি গবেষণা করেছো এবং মাইকেল মধুসূদন দত্ত ফর দ্যাট ম্যাটার, এরা সকলে মানে সাহিত্যের বিভিন্ন ডিপার্টমেন্টেই এরা কাজ করেছেন, তাতে এদের কোনো অসুবিধে হয়নি এবং তারা মানে রেকগনাইজ ছিলেন তাদের অবদানের জন্য। এটা তুমি যদি কিছু মানে ইলাবোরেট করতে চাও এর উপরে। আজকের টপিক বঙ্গ ব্যঙ্গ, স্যাটায়ার কিন্তু সবসময় ছিল, বড় বড় সাহিত্যিকদের মধ্যেও ছিল। 19th century কলোনিয়াল মডার্নিটি বড় সাহিত্যিক জিনিসটার আগেও ছিল, সঙ্গে ছিল, কবিগানে ছিল। স্যাটায়ার ইজ আ পার্ট অফ অল বেঙ্গলি সর্ট অফ ইউ নো কালচার অ্যান্ড লিটারি কালচার অ্যান্ড লিটারি কালচার। ইভেন যখন বঙ্কিম লিখতে শুরু করলেন, বঙ্কিমের স্যাটায়ার তো সবাই জানে, রবীন্দ্রনাথও শুরু করেছিলেন হেয়ালি নাট্য দিয়ে। মানে স্যাটায়ার, হাসি ঠাট্টা, এইগুলো যে বড় মাপের সাহিত্য যেটা আজকালকার ভাষায় বলা হবে, হতে পারে না সেইটা কিন্তু কেউ বলেনি, না সেই ধারণাটাও ছিল না, সেটা কিন্তু কেউ বলেনি। সুতরাং এনি লিটারেরি কালচার দ্যাট ইজ ওয়ার্থ ইটস ওয়াইল উইল ডেফিনেটলি হ্যাভ দ্য এবিলিটি টু লাভ এট ইট সেলফ, ডেফিনেটলি। আর সেটা তো মানে ডিএল রায়ের কবিতায় বলো, মানে লাফিং অ্যাট অ্যাংলিসাইজ সোসাইটি, মানে সব সব দিকে সব রকমভাবে খুব বেশিভাবেই আছে, ছিল আছেও। ঈশ্বর গুপ্ত বা পরে হুতম, কালীপ্রসন্ন সিংহ, হুতম প্যাচার নকশা, এরা স্যাটায়ারকে ব্যবহার করছেন। দিস ওয়াজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য ন্যাশনালিস্ট প্রজেক্ট অ্যান্ড ইউনো দিস ওয়াজ ফর ইউনো aimed at moral upliftment of people, manushke jaganor jonno ekta satire ke byabohar kora hoyeche. Koto ta manushke jaganor jonno ami jani na, kintu certainly ingo bongo bangali saheb ghasha bangali ei dhoroner bangalira hasyokor ei চেতনাটা জাগাবার কিছুই যদি জাগাবার থাকে, তাহলে সার্টনলি এই চেতনাটা জাগাবার একটা মানে প্রচেষ্টা ডেফিনেটলি ছিল। কত স্যাটায়ার ক্যান নেভার বি ডিরেক্টলি ন্যাশনালিস্ট ইন দ্যাট সেন্স, বাট সার্টনলি ইফ ইফ ইউ ওয়ান্ট টু রিড ন্যাশনালিজম, ইট ইজ সার্টনলি দ্যার ইজ ন্যাশনালিজম ইন জাস্ট দিস দ্যাট ডু নট এপ দ্য ওয়েস্ট, দ্যাটস নট দ্য ওয়ে টু ইউ নো বিকাম এ নেশন, সেটা নিশ্চয়ই। হুতমের প্রসঙ্গ যখন উঠলো, চন্দ্রিল আমাদের গোড়া থেকেই হুতমের সম্পর্কে নাকি অনেক কিছু বলার আছে, সেই জন্য আমরা তাহলে এবার একটু সুযোগ দেবো বলতে। না, তুমি গণতান্ত্রিক উপায়ে এবার ওর কাছে যাও, কারণ আমরা সকলেই কিছু না কিছু বলেছি। আমি রবীন্দ্রনাথের পরে আসবো, মানে ইরাতে, তার আগে আমি কিচ্ছু বলতে পারবো না। হ্যাঁ, তো তার আগে একমাত্র বলতে পারি যে সবাই আমরা বলছি যে মানে স্যাটায়ার লেখকের পার্সপেক্টিভ থেকে দেখছি আমরা। আমার মনে হয় এই মানে যখন তুমি বললে যে বাঙালিরা, এখানে বলা হলো যে বাঙালিরা নিজেদের ক্যান দে লাফ এট দেমসেলভস, নাও এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি মোর দ্যান দ্য রাইটার্স রিডারদের প্রশ্ন। মানে অনেকে হয়তো মানে ওটা মহাস্তবিক জাতকই হোক বা কালীপ্রসন্ন সিংহের লেখা হোক, মানে সবাই কিন্তু পড়েই যে বুঝে হো হো করে হাসতো সেটা আমি জানি না হতো কি না, কিন্তু এটাও ঠিক যে অনেকের মানে যে কন্টেম্পোরারি স্যাটিরিক্যাল লেখা সেগুলো অনেকের মানে ভালো লাগে খারাপ লাগে তো আলাদা কথা, কিন্তু দ্যার ইজ আ এলিমেন্ট অফ একটা স্কিল সেট বলবো না, কিন্তু অনেকে রেগে যায় যে মানে এখানে একটা তাও একটা দ্যার ইজ দিস ন্যাশনালিস্টিক প্রজেক্ট ছিল যেটা বলছো, এখন কি এখন তো কোনো ওরকম কিছু প্রজেক্ট নেই, এখন একটা ডিফিউজ একটা ব্যাপার, মানে একটা মানে সামাজিকতার উন্নতির জন্য হতে পারে, একটা পলিটিক্যাল ফিগারের এগেনস্টে হতে পারে। আমরা যে ফেসবুকে একটা দেখলাম যে ওই মুকুল ওই দেখো সোনার কেল্লা, তারপরে দুষ্ট লোক ভ্যানিশ, আমি শুনেছি নাই কলকাতায় অনেকের ওটা ভালো লাগেনি,
হ্যাঁ, তো এখন কিরকম ভাবে হাউ ডু ইউ রিয়্যাক্ট টু এ পার্টিকুলার পিস অফ স্যাটায়ার ইজ অলসো আই থিঙ্ক অ্যাজ ইনিমিক্যাল টু দ্য কোয়েশ্চেন যে কিরকম কি লেখা হচ্ছে। হ্যাঁ, আমি এই এতক্ষণ যে বলা হলো তার প্রেক্ষিতে একটা দুটো কথা বলি, যে এক হচ্ছে আমি এ বিষয়ে একদম একমত ওর সঙ্গে যে খুব বড় বড় লোকেরা অনেক স্যাটারিকাল লেখাও লিখেছিল এবং সেগুলো খুব সমাদৃত হয়েছে, সে নিয়ে কিছু বলার নেই। এই কথা হচ্ছে এই যে যখন বঙ্কিমচন্দ্র সাংঘাতিক গম্ভীর ছটি উপন্যাস লিখে ফেলবেন, তারপর তিনি যখন একটি হাস্যরসাত্মক কিছু লিখবেন, তখন সে আহা বাহা দেখেছো উনি এটিও পারেন, অর্থাৎ হি ক্যান কি বলবো কন্ডিশন টু ক্রিয়েট দিস থিংস অলসো বলে তাকে খুব পিঠ চাপড়াবেন। রবীন্দ্রনাথ যখন ওই রকম অকল্পনীয় সব সাংঘাতিক সিরিয়াস গান লিখবেন, সাহিত্য করবেন, তারপর তিনি যখন একটি ছেলেদের জন্য একটি আমাদের নাট্য লিখিলুম বলে লিখবেন, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু এই ধরা যাক হুতম মহাভারত অনুবাদ করেছেন, কিন্তু সেইটা নিয়ে কেউ বদার নেয়, তখন ফ্রি পেত সবাই নিয়ে যেত, কারণ সত্যি উনুন টুনুন জ্বালাবার কাজেও তো লোকের লাগে। কিন্তু এখন হুতম মানে হুতমের নাম কি আমরা কেউ খুব একটা মানে হুতমের নাম শুনলে সবাই খুব সশ্রদ্ধ হয়ে ওঠে, তুমি পুরো হুতম প্যাঁচা নকশাটা ইংরেজিতে অনুবাদ করেছো, কেউ হয়তো থিসিস লিখছে, কিন্তু এমনি একটা লোক ওই আবার যা বলছিলাম যে তুমি খুব বড় বড় গদ্যকারের নাম করো বাংলায়, তখন হুতমের নাম কেউ গদ্যকার হিসেবে করছে এরকম আমি সাধারণত দেখি না। আমি এই সূত্রেই বলছি যে হাসি মজার সঙ্গে বাধ্যতামূলকভাবে একটা লঘুতার লেভেল লাগানোর প্রবণতা বাঙালির আছে। তারপর তুমি যে একটা কথা তুলেছো যে একটা ন্যাশনালিস্ট প্রজেক্ট, এটা আমি বিশ্বাস করি না, অন্তত হুতমের ক্ষেত্রে একেবারেই নয়। উনি যেটা বলেছেন যে সকলকেই যদি একটা লোক আক্রমণ করে যায় তাহলে একটা সময় তো সেই লোকগুলোকে আক্রমণ, এই এই সূত্রেই বলি যে হুতম একটা জায়গায় বলছেন যে এই দুর্গা ঠাকুর আনিয়েছে ইম্পোর্টেড, কারণ তারা সবসময় ইংরেজদের সাহেব ঘেঁষা আর কি লোকজন। তো সেইটা বলতে গিয়ে অল্প একটু বর্ণনা হুতম দিচ্ছেন যে সেই দুর্গা ঠাকুরটা সে শেতল করে স্যান্ডউইচ দিয়ে, মানে সেটা অভাবনীয় সেই রকম করে করে, এবং কলাবউকে গঙ্গার জলে চান করানো হয় না, করানো হয় কাতলি ভরা গরম জল দিয়ে। এবং তারপরে হুতুমের ইনক্রেডিবিলিটা সেই প্রসাদী গরম জলে বাবু টি বা কফি খান, মানে ওই এত ভক্তি যে ওই কলা গাছটার গরম জলটা চাটা ফুটিয়ে খেয়ে নিচ্ছে। এই যে আশ্চর্য অপ্রত্যাশিত একটা মোচড় দিয়ে একটা দুর্গাপুজোর প্যারাগ্রাফকে শেষ করে দেওয়া, এসব হুতুমের মানে অভাবনীয়। মানে আমরা সকলেই জানি যে এই সেশনটা গোড়ার দিকে হুতম কেন্দ্রিক হওয়ার কথা ছিল, সেই জন্য আমরা সবাই কিছুটা পড়ে শুনে এসে এখন একটু বিপাকে পড়ে গেছি, কারণ প্রশ্নপত্র বদলে গেছে। কিন্তু এইটা মানতে হবে যে পৃথিবীতে মানে বাংলার কোনো ব্যঙ্গ বিষয়ক আলোচনা হলে হুতমকে বাদ দিয়ে তা হতে পারে বলে বিশ্বাস করি না, কারণ উনি যা করে গেছেন মানে শুধুমাত্র গদ্যকার হিসেবে, মানে এটা একটা বলা হয় না অরুণ নাগ ভূমিকায় লিখেছেন যে এতজন নকশা লিখেছেন, তখন হুতমের আগে লিখেছেন হুতমের পরে লিখেছেন, তা এতগুলো নকশা থাকতে হুতম এই রবটা ওঠে কেন, নকশা হলেই হুতম প্যাঁচার নকশা বলা হয় কেন? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে শুধু সাহিত্য মূল্যে এই নকশাটা সবাইকে পেরিয়ে চলে যায়, সেটা যে যায় তার কতগুলো ট্রিক আছে, মানে হুতম যেগুলো করেছেন টরেছেন, তার মধ্যে সবচেয়ে বড় যেটা আমার মনে হয় যে একদম একটা অভাবনীয় কোলাজ, মানে একটা উনি চারপাশে যা দেখছেন, এইবার তার মধ্যে এবার উনি পরের মানে পরের সংস্করণে ওই যে উনি যে ভূমিকা নিজে লিখেছেন সেখানে উনি বলেছেন যে হুতম প্যাঁচার নকশাকে অনেকে বলেছে যে ভালো ভালো লোকগুলোকে শুধু যাচ্ছে তাই বলা হলো, কিন্তু এইটা কোনো কথা নয়, কথা হচ্ছে যে এইটা দেখে সমাজের আত্মোন্নতি হয়েছে, যারা মানে যারা আহত হয়েছে তারাও লুকিয়ে পড়েছে, এবং আস্তে আস্তে এই পশ্চিমবঙ্গের একটা পশ্চিমবঙ্গ তো তখন নয় বাংলার একটা উন্নতি হচ্ছে, সেইটা আমার ধারণা একটু গায়ের জোরে উনি লিখেছেন, তার কারণ হচ্ছে সবাই এত নিন্দে করছিল, কিন্তু উন্নতির কোনো প্রজেক্টর ছিল বলে আমি মনে করি না। উনি যেটা পেরেছেন বা করেছেন সেটা অভাবনীয়, সেটা হচ্ছে চারপাশে যা দেখেছেন সেইটাকে অসম্ভব কম কথায়, দুটো কথায়, তিনটে বাক্যে, চারটে বাক্যে, আমার তো ধারণা যে উনি সামনে ওই হলিউডের একজন বিখ্যাত ডিরেক্টর সামনে লিখে রাখতেন একটা কমান্ডমেন্ট, সেটা হচ্ছে দাউ শ্যালট নট বোর। এবার এটাই একটা লোকের শ্রেয় কমান্ডমেন্ট কিনা সে নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে এটা কাফকা লিখলে তো আর সাহিত্যই রচনা করতে পারতেন না, কিন্তু আমি বলছি যে কিছু কিছু লোকের কাছে এইটা একটা কমান্ডমেন্ট হতে পারে, আমার ধারণা হুতমের কাছে এটা ছিল। একটু খতিয়ে পড়লে বোঝা যায় যে উনি এক একটা বিষয় হয়তো এক কি দেড় বাক্য লিখে চলে গেছেন, মানে আর কিছু বলবো না, উনি আমার ধারণাটা কোলাজ করতে চেয়েছেন, মানে একটা বোধহয় সামান্য একটা আড্ডা ওই হঠাৎ অবতার গোছের একটা আড্ডা লেখা আছে, বাকি সব লেখা হচ্ছে একটা প্যারা চারটে লাইন একটা কাউকে নিয়ে লেখা হলো, দু লাইন একটা কাউকে, তারপর সঙ্গে সঙ্গে জাম্প করে গুড়ুম করে নটার তোপ পড়ে গেল বলে সঙ্গে সঙ্গে উনি আরেকটা জিনিসে চলে গেলেন, এই যে কন্টিনিউয়াস জাম্পিং এবং পুরো স্পেকট্রামটা দেব, যার জন্য এটা সবাই জানে যে হুতম একটা করে উৎসব বেছে নিয়েছেন, কেন হঠাৎ দুর্গাপুজো, চড়ক, রামলীলা এই নিয়ে একটা লিখতে হবে কেন, কারণ একটা উৎসবে এত রকম লোক একটা রাস্তায় নেমে আসে আর এত রকম তাদের প্রবণতা থাকে যে ওই সবকটাকে বারে বারে ছবিগুলো আনতে আনতে একটা বিরাট ছবি এঁকে ফেলা যায় আর কোনোটাতেই বেশিক্ষণ ডুয়েল করতে হয় না।
এই সমস্ত ট্যাক্টগুলো হুতম মানে কেউ যদি চায় তাহলে হুতমের কাছ থেকে পড়ে নিতে পারে যে এইভাবে একটা জিনিস করা যেতে পারে। মানে দুর্গা পুজোয় কিছু লোক মূর্তিকে পুজো করছে, একটা একজন ব্রাহ্ম সে পৌত্তলিকতা বিশ্বাস করে না কিন্তু মূর্তিকে পুজো করছে, কেন না দাদা পিসি এবং বুড়ি ঠাকুরমার তো এখনও কাশীপ্রাপ্তি হয় নাই সেই জন্যে সে এই জন্যে বিশ্বাস করছে, একজন সিভিলাইজেশনের খাতিরে পুজোকে হেট করে কিন্তু কী করবে চলে এসছে। এই যে এতগুলো ভণ্ডামি ধাষ্টামি সব প্রবণতাকে হুতম ওইখান থেকে পড়ে নিতে পারছেন, কেউ খামোকা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গ দেখছে, কেউ অমুক করছে, কেউ ঢাক বাজাচ্ছে, একটা একটা কয়েকটা বাচ্চা ঢাকিদের সঙ্গে সঙ্গে দড়াম দড়াম করে বাজিয়ে দিল, তাদের বাবা ভাবছে বাবা এরম করে বেড়াচ্ছে ব্যায়াম না করলে হয়। এই এতগুলো জিনিসকে পর 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 দেখিয়ে যাওয়া, এই যে একটা এটার জন্য ফেস্টিভ্যাল জিনিসটাকে তুলে আনা, তুলে এনে এরকম একটা কোলাজ ফর্মে একটা লেখা লেখা যার কোনো প্রোটাগনিস্ট থাকবে না, এমনকি এই তো তুমি জানো তুমি তো অনুবাদ করেছো, জ্ঞানানন্দ প্রেমানন্দ একটা গাড়ি চড়ে যাচ্ছেন, সেখানে একজন লোক লিফট নিল, সে লোকটাকে সে নব ব্রাহ্ম সমাজের বাবু, সে সন্ধ্যেবেলায় মদ খেয়ে খুবই মানে মাতাল হয়ে আছে এবং সে একবার এর ঘাড়ে এবং একবার এর ঘাড়ে পড়ছে, ভালো কথা। এবার ফট করে হুতম লিখলেন যে একটা খাঁচায় পোড়া বাজও পায়রার মতন ওরা ওই গাড়িতে থাকুক পাঠক, আমরা এবার শহরের দিকে মুখ ঘোরাই বলে এবার এতটা শহরের বর্ণনা, এই যে মেক করলেই চিৎপুরের রাস্তা কাদা হয়, এই বাজার এটা তো আসছে না এখানে, মানে এখানে আমার মতন মানে না পড়াশোনা জানা লোক না থেকে যদি কোনো পণ্ডিত থাকতেন তাহলে তো এখানে উনি ব্রেকটেল এলিয়েনেশন জিনিস নিয়ে চলে আসতেন, যে যে এতক্ষণ তুমি একটা গল্প বলছিলে ফট করে বললে আচ্ছা গল্পটা থাক এবার ওটা চলুক, আমরা না রাস্তাটা একবার দেখে নিই বাজারটা দেখে নিই বলে অনেকক্ষণ বাজারের বর্ণনা, মানে গায়ের জোরে যেন উনি সবসময় চালচিত্রটাকে ফুটিয়ে তুলবেনই তুলবেন। স্কিল পাল্টানোর একটা ব্যাপার আছে, হঠাৎ মানে ম্যাক্রো দেখছে হঠাৎ ইন্ডিভিজুয়ালে চলে যাচ্ছে, এবং তারপর সেই প্যারাটা অতক্ষণ পর শেষ করে বললেন এতক্ষণে ফেটিং গাড়িটা এই অবধি চলে এসেছে, মানে যেন ওই প্যারাগ্রাফটা চলার সময় ওটা টাইম ল্যাপস, এইবার চলে এসেছে এইবার দেখুন বলে ও আবার স্টেশনে এসে কি করলো বলতে শুরু করলেন। এইগুলো সত্যি মানে পায়ের কাছে বসে শেখার, কেউ শেখেন কি শেখেন না বা আদৌ কেন শিখতে যাবেন, নিজেই বা কেন হুতমের চেয়ে বড়ো হবেন না এসব আলাদা প্রশ্ন, কিন্তু কোনো একটা বঙ্গ ব্যঙ্গ বা ব্যঙ্গ বঙ্গ বা জপলাটা যেখানেই তুমি লাগাও না কেন ভুল করে বা ঠিক করে করতে হলে হুতম সম্পর্কে আলোচনা করতে হবে বলে আমার মনে হয়। তোমাকে তো এখন হুতমের উত্তরসূরি বলে দেখা হচ্ছে অনেক জায়গায়, তো ইনফ্যাক্ট আমাকে যেটা তোমায় বলছিলাম আর কি, একজন অত্যন্ত স্বনামধন্য সাহিত্যিক বাংলার, তার সঙ্গে দু তিন দিন আগে কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে চন্দ্রিলের ব্যঙ্গ লেখার 10 মাইল রেডিয়াসের মধ্যে কেউ নেই, আর ওকে এমনকি এখন একটা স্কুল অফ রাইটার্স তৈরি হয়ে গেছে যারা নাকি ওকে ইমিটেট করে লেখে কিন্তু সেগুলো সব লেসার ইমিটেশন, তো চন্দ্রিলেস্ক স্কুল অফ রাইটিং ওটা বলে এখনো দিল্লিতেও বলে ওটা। দেখো এইসব বিষয়ে আমি খুব একমত যে আমার মতো কেউ নেই, এ বিষয়ে আমার ধারণা অধিকাংশ বাঙালিই একমত, মানে মোটামুটিভাবে মানসিক প্রতিবন্ধকতা নেই, এরকম বাঙালিকে তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই তোমার মতো কি আর একটু ও হবে না, এখন সকলে বুঝলো না সেটা, নোবেল কমিটি ফোনই করেনি হয়তো মোবাইল নম্বরটা নেই সেটা আলাদা প্রশ্ন, কিন্তু একটা কথা বলি সে ওই ওই সাহিত্যিক কি বলেছেন কি 10 মাইল না আসলে 8.5 মাইলের পরেই একজন আছে এইসব নিয়ে আমি কিছু বলছি, আমি শুধু গোড়াটুকু বলি যে হুতমের উত্তরসূরি এই কথাটা বললে আমার যে খুব শাখা বোধ হয় তা নয়, হুতম খুব বড় ছিলেন কিন্তু আমি জানি তুমি তোমার বইয়ের ইন্ট্রোডাকশানেও আমার কথা লিখেছ খুব ভালো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে নিশ্চয়ই একটা লোক যদি এই এই কিছুক্ষণ আগে আমাকে একজন বলছিলেন, অনেকেই আমাকে বলেন যে আপনার লেখা আমার বউয়ের খুব ভাল লাগে, আপনার লেখা আমার ভাগ্নের খুব প্রিয়, আপনার লেখা আমার বাড়িওয়ালা বলেছেন ভালোই কিন্তু তার ভালো লাগে না, কারণ একটা মজার লেখা লেখে তার লেখা আমার ভাল লাগতে যাবে কেন, ভাল লাগবে জীবনানন্দ দাশের লেখা, ভাল লাগবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ভাল লাগবে নবরুণ ভট্টাচার্যের লেখা, কারণ তিনি যদিও অসামান্য একজন স্যাটারিস্ট কিন্তু মূলত তিনি মানে সমাজের অথরিটিকে আক্রমণ করেন, কিন্তু খামোকাই মজা করে এরম লোকের লেখা ভাল লাগার, ভাল লাগলে অন্তত নিজের প্রেস্টিজটা থাকে, অথরিটিকে আক্রমণ যে তুমি যে করো না তা তো না, না না আমিও করি কিন্তু না না আসল ঘটনাটা হচ্ছে এখানে অনেক ব্যাপার আছে, অথরিটিকে আক্রমণ যদি আমি এমন ভাবে করতাম যেটা শুধু লিটল ম্যাগাজিনে ছাপা হতো তাহলেও না একটা গ্ল্যামার থাকে, কিন্তু একটা বাজারি পত্রিকায় সাহিত্য করে না ফিচার, আমাদের আমাদের যিনি পড়াতেন বাংলা শিক্ষক, আমি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে পড়েছি, অসামান্য সমস্ত শিক্ষক ছিলেন, তিনি বলেছিলেন বাবা পৃথিবীতে আর যাই করো ফিচারের ফিচলেমি করো না, অর্থাৎ ওটা না সাহিত্য না সাংবাদিকতা, ওটা হচ্ছে নই জুতো নই ছাতা আমি তবে কেউ নই,
ফলে ওইটা করতে যেও না, ফলে একটা লোক যদি খবরের কাগজে ফিচার লেখে তাতে চারটি মজা করে তাহলে তাকে সাহিত্যিক ভাবা হয় না, আর সাহিত্যিক যদি বা ভাবা হয় তাকে একটা কিছু ও বাবা ওইখানে খুব উঁচু এইসব ভাবা হয় না, ঠিক আছে এটা মজা করে। এটা তো আবার ওই বাঙালিরা একটা সিরিয়াস ব্যাপার না হলে সিরিয়াসলি কিছু নেয় না ওরকম। এমনিতেই দেখো না বিদেশি সিনেমা আমরা যখন দেখি, ধরো বার্গম্যানের ছবি, সেখানে দেখবে ক্লাউন বিবেকের রোল প্লে করে, সে এসে মোদ্দা কথাটা বলে চলে চলে যায়। আমাদের এখানে তুমি দেখবে না যে একজন কমেডিয়ান, যত বড় কমেডিয়ান হোক, তুমি কখনো শুনেছো যে আমার প্রিয় অভিনেতা রবি ঘোষ, এ কথাটা শুনবে না। কিন্তু সত্যি বলতে কি, রবি ঘোষের ধারে কাছে আসার মতো অভিনেতা বাংলায় জন্ম, কিন্তু তা হবে না। মানে তোমার প্রিয় হতে হবে উত্তম কুমারকে, আর রবি ঘোষের হাসি পায় এর বেশি কিছু হবে, ফলে সেই জিনিসটা আমাদের মধ্যে জটায়ু ফিগার, হ্যাঁ এই এটা নিহিত আছে। তুমি সার্কাস দেখতে গেলে কি ভালো লেগেছে বাবা, বাঘের খেলা, সিংহর খেলা, ট্র্যাপিজ, ট্র্যাপিজ, ক্লাউন গুলোকে ভালো লেগেছে, চলে যা তুই সার্কাসই বুঝিস না, ফলে সেইটা থাকবে। ফলে ঘুতমের উত্তরসূরি বললে ভাল লাগে, কিন্তু সেটা আমার দুটো ইয়েতে লাগে, এক হচ্ছে ইগোয়ে লাগে যে হুতমের উত্তরসূরি, মানে একসময় আমি যখন প্রথম লিখতে, হ্যাঁ আমি যখন গোড়ায় লিখতে শুরু করলাম সবাই বললো তো হুতমের ভাষাটাই চল্লিশ ভাষা লিখে দিচ্ছে, যেন আমি বইটা খুলি আর 33 থেকে 43 পাতা লিখে ছাপিয়ে দিই, সেইটা আমার খুব মনে লাগতো, এই কিরে ভাই আরে দেখ, মানে নিশ্চয়ই হুতমের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, সে আমি লীলা মজুমদারের কাছ থেকেও শিখেছি, আমি ওকেও মনে করি বাংলার একজন শ্রেষ্ঠ গদ্যকার, এবং দেখবে লীলা মজুমদারের নাম কেউ বলে না। প্রথমত উনি ছোটদের জন্য লেখেন, দ্বিতীয়ত ওর লেখা সবসময় একটা হিউমার কন্টিনিউয়াসলি চলেছে, যেটা সত্যজিৎ পরে পেয়েছেন সিনেমায়, মানে সত্যজিৎ জন্ম